এক দাদু তার সব নাতিপুতিকে একখানে করে একটা গল্প বলছিল। সে বলছিল যে আমাদের সবার মাথায় দুটো উলফ থাকে, একটা হলো ব্রাউন উলফ আর একটা হলো গ্রে উলফ। ব্রাউন উলফ হলো আমাদের মস্তিষ্কের নেগেটিভ চিন্তাগুলো, যে আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, ইস এটা আমার সাথে কেন হলো, পারছি না আর করবো না এটা, এইসব জিনিস। আর গ্রে উলফ হলো পজিটিভ চিন্তাগুলো। এটা বলেই দাদু উঠে গেল। এমন সময় আশেপাশে সব ছোটো বাচ্চা কাচ্চা নাতিপুত্রা সবাই দাদুকে জড়িয়ে ধরলো, আরে দাদু বলো না, তারপরে কে জিতলো, যুদ্ধটা তো যে হলো, কেউ না কেউ তো জিতেছে। দাদু বলল, দ্য ওয়ান দ্যাট ইউ ফিড, বা যেটাকে তুমি লালন করো, বা যেই উলফটাকে তুমি প্রশ্রয় দাও। তুমি যদি তোমার নেগেটিভ চিন্তাকে প্রশ্রয় দাও সেটা জিতবে, তুমি যদি তোমার পজিটিভ চিন্তাকে প্রশ্রয় দাও সেটা জিতবে। এটা কিন্তু আমাদের হাতে, এবং এটার আরও বড় একটা ইম্প্যাক্ট আছে। এবং ইম্প্যাক্টটা আমি একটা ছোট্ট মডেলের মাধ্যমে দেখাতে চাই, যেটা আমি একটা বই থেকে শিখেছি। আমাদের যে চিন্তাগুলো আছে বা আমাদের যে থটসগুলো আছে, এই থটসগুলোর অনেক পাওয়ার, কারণ এই থটসগুলোই কিন্তু একসময় ওয়ার্ডসে বা আমাদের কথায় রূপান্তরিত হয়। এবং যেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলি, এই কথাগুলো কিন্তু একসময় কাজে বা অ্যাকশনে রূপান্তরিত হয়। আর আমরা জানি আমাদের যে অ্যাকশনগুলো আছে, এই অ্যাকশনগুলো দিয়েই কিন্তু আমাদের অভ্যাস গঠিত হয় বা আমাদের হ্যাবিট ফর্ম করে। আর এটা আসলে না বললেই নয় যে আমাদের হ্যাবিটগুলো আসলে কিছুই না, অনেকগুলো হ্যাবিটের সমন্বয় কিন্তু আমরা নিজে। তো আমাদের সবগুলো হ্যাবিট নিয়ে আমরা তৈরি হচ্ছি, রাইট? তার মানে আমরা যা চিন্তা করছি ওটাই কিন্তু আমরা হচ্ছি। ঠিক সেই ব্রাউন উলফ আর গ্রে উলফের মতো, আমরা যেটাকে লালন করি, আমরা যেটাকে প্রশ্রয় দিই, ঠিক ঘুরে ফিরে এসে আমরা সেটাই হচ্ছি। এবং আমরা যেটা হচ্ছি সেটার উপরে আসলে ডিপেন্ড করবে যে আমরা কী করব, আমরা কী অ্যাচিভ করব, এবং আমাদেরকে দিয়ে ফিউচারে কী হচ্ছে। সে সব কিছুর শুরুটা কিন্তু হচ্ছে আমাদের চিন্তা থেকে। সো ডিসিশনটা আমাদের উপরে, উইচ উলফ উড ইউ ফিড, দ্য ব্রাউন ওয়ান অর দ্য গ্রে ওয়ান।